ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ যে তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়েছি, পহেলা ফাল্গুনের মেকআপ টিউটোরিয়াল। অনেকেই আছো যে পহেলা ফাল্গুনে বের হবে বাট কীরকম মেকআপ লুক করবে সেটা তোমরা বুঝতে পারছো না, সো সেই জন্যই আমি তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি যাতে তোমরা এরকম করে মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। তোমরা আমার হচ্ছে মেকআপ দেখেই বুঝে গেছো অলরেডি যে আমি এই মেকআপ লুকটাই ক্রিয়েট করতে চলেছি। সো আর কোনো দেরি না করে চলো দেখে নেই কীভাবে আমি আমার পহেলা ফাল্গুনের এই মেকআপ লুকটা ক্রিয়েট করলাম। সো গাইস, আমি এখন আমার মেকআপটা করব, আর তার জন্য ফার্স্টে আমি হচ্ছে আমার আই মেকআপটা দিয়ে শুরু করব। আই মেকআপ কমপ্লিট করার পরে আমার ফেস মেকআপ করব, আর সেই জন্য আমি আমার আইটাকে এই কনসিলারটা দিয়ে কনসিল করে নিচ্ছি ফার্স্টে, দেন হচ্ছে আই মেকআপে চলে যাচ্ছি। এখন আমি আমার আইটাকে সেট করে নিব এই কম্প্যাক্ট বা লুজ পাউডারটার সাহায্যে। আমার আইটা লুজ পাউডার দিয়ে সেট করা হয়ে গেছে, এখন আমি আমার মেইন আই মেকআপে চলে যাব। আর তার জন্য ফার্স্টে আমি হচ্ছে আমার জ্যাকলিন হিল প্যালেটটি থেকে একটি অরেঞ্জিশ কালার দিয়ে আমার ক্রিজটাকে এরকম একটা বড় সাইজের ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব। আমি এই শেডটা ইউজ করি। এরপরে আমি ওই শেডটা আর হচ্ছে এই অরেঞ্জ শেডটা একসাথে মিক্স করে দেন আমার ক্রিজে অ্যাপ্লাই করব। দেন আমি অরেঞ্জ শেডটা আর এটার পাশে যে মেরুন শেডটা আছে এই দুইটা শেড একসাথে মিক্স করে দেন আমার ক্রিজে অ্যাপ্লাই করব। এখন আমি হচ্ছে এই পার্পল শেডটা নিয়ে আমি আমার লিডে অ্যাপ্লাই করব একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। এটাকে আমি খুব সুন্দর মতো সার্কুলার মোশনে আমার হচ্ছে চোখে অ্যাপ্লাই করব। আমি পার্পল কালারটা আর হচ্ছে ডিপ মেরুন কালার এই দুইটা কালার একসাথে মিক্স করে দেন অ্যাপ্লাই করব। করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমার হচ্ছে ক্রিজের এই এরিয়াটায় হালকা অল্প করে একটু কাট ক্রিজ করে নিব কনসিলারটা দিয়ে।
এটাকে ব্লেন্ড করব এখন আমি আমার কাট ক্রিজে একটা গোল্ডেন কালারের শিমার শেড অ্যাপ্লাই করব এটা অনেকটা হচ্ছে এই রকম কালার এই কালারের শিমার শেডটা আমি আমার কাট ক্রিজে অ্যাপ্লাই করব শিমার শেডটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি হচ্ছে আমার ক্রিজটাকে ডিফাইন করার জন্য আমি এগেইন এই পার্পল কালার এবং হচ্ছে এই মেরুন কালার এটা মিক্স করে অ্যাপ্লাই করব এই ব্রাশটা সাহায্যে এর সাথে কমপ্লিট হয়ে গেল আমার আই মেকআপ এখন আমি আমার ফেস মেকআপে চলে যাব আমার ফেসটাকে আমি শুরুতেই নিভিয়া সফট এই ময়েশ্চারাইজিং ক্রিমটা দিয়ে ময়েশ্চারাইজ করে নিচ্ছি দেন আমি আমার ফেসটাকে হচ্ছে এই প্রাইমারটা দিয়ে প্রাইম করে নিচ্ছি আমি আমার ফুল ফেসে দিব না আমি জাস্ট আমার নোজের এরিয়া গুলোতে এবং আমার চিকসে এই প্রাইমার দিয়ে ফাউন্ডেশনের জন্য আই এম ইউজিং দিস ফিট মি ফাউন্ডেশন অ্যান্ড আমার শেড হচ্ছে 120 এটাকে আমি আমার অল ওভার ফেসে অ্যাপ্লাই করে নিই ফাউন্ডেশনটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি আমার ফেসটাকে একটা লুজ পাউডারের সাহায্যে সেট করে নিব আর আমি লুজ পাউডার হিসেবে এই হচ্ছে লুজ পাউডারটা ইউজ করছি সেট করা হয়ে গেছে এখন আমি আমার আন্ডার আই এরিয়া নোজ আর হচ্ছে ফরহেডটা একটু হাইলাইট করে নিব এগেইন আমি সেই লুজ পাউডারটা দিয়ে আমার আন্ডার আই এরিয়াটা সেট করে নিচ্ছি যেহেতু আমি আমার ফেস কন্ট্রোল ব্রোনজিং কোনোটাই করি না আমার করা প্রয়োজন মনে হয় না আমার ভালো লাগে না আমি এরপরে ডিরেক্ট ব্লাশে চলে যাব আমি আমার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করব আর সেই জন্য আমি আমার ফেভারিট আইম্যাজিকের এই ব্লাশ প্যালেটটি থেকে এই পিঙ্ক কালারের এই ব্লাশটা আমার ফেসে আমি অ্যাপ্লাই করব এখন আমি আমার হচ্ছে আন্ডার আই এরিয়ায় চোখের নিচের পার্টটায় আমি হচ্ছে পার্পল আর এই মেরুন কালার দুটো শেড একসাথে মিক্স করে অ্যাপ্লাই করব
আমি আমার ফেস হাইলাইটিং এ চলে যাব আমি এই হাইলাইটার প্যালেটটা দিয়ে আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি এখন আমি আমার চোখের ইনার কর্নারটা এই হাইলাইটারটা দিয়ে হাইলাইট করে নিচ্ছি এখন আমি আমার চোখে আইলাইনার অ্যাপ্লাই করে নিব আমি আইলাইনারের জন্য এই W7 আইলাইনারটি ইউজ করছি আমার চোখে আইলাইনার অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি আমার চোখে মাস্কারা ইউজ করব আর তার জন্য আমি এই মাস্কারাটা ইউজ করতেছি তোমরা যারা ফেক ল্যাশ ইউজ করো তারা সেটা ইউজ করতে পারো বাট আমি ইউজ করছি না মাস্কারা দেওয়া হয়ে গেছে এখন আমি আমার লিপসে এই লাইন প্রাইমের এই লিপস্টিকটা ইউজ করতেছি এটা হচ্ছে পলি এই শেডটার নাম গাইস আমার ফুল ফেসে মেকআপ কমপ্লিট এখন আমি আমার হচ্ছে কানে এই ইয়াররিং দুটো পরে নিব সো গাইস এই সাথে কমপ্লিট হয়ে গেল আমার পহেলা ফাল্গুনের মেকআপ টিউটোরিয়াল আমি একটু ডিফারেন্ট টাইপের মেকআপ টিউটোরিয়াল করার ট্রাই করেছি তোমাদের জন্য একটু ডিফারেন্ট কালার পার্পল কালার এখন যেহেতু পহেলা ফাল্গুনে সবাই সব ধরনের কালারই একটু পরে দ্যাটস ওয়াই আমি এই টাইপের একটা মেকআপ লুক করেছি আই হোপ যে তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দাও এবং আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না এবং অবশ্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও টিল দেন স্টে হ্যাপি স্টে বিউটিফুল আল্লাহ হাফেজ